বাজেট আল্লাহ আমাদের জন্য দিয়েছেন, যেটার নাম হলো লাইলাতুল কদর। যেই কদর আপনার সঙ্গে কবরে যাবে, আপনার সঙ্গে হাসরে দাঁড়াবে। জোরে সোরে কন সুবহানাল্লাহ। কাজী আমরা খালি যাব কেন? আমরা সাথে কিছু নিব, কি নিব এটা বুঝার জন্য একটু আলোচনা। কি বলেন, কষ্ট হবে আপনাদের? তাইলে আসুন, যারা এই মাহফিলে বসতে পেরে আল্লাহর শুকর আদায় করতে যায়া জোরে সুরে বলেছেন আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। বললে আমার আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহ এখন আরশে বসে ডাকতেছেন, ও ফেরেশতারা, আমার বান্দারা তো আমার শুকর আদায় করেছে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছে, লাইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামত পায় আমার শুকর আদায় করেছে, আমি আল্লাহ তাদের জন্য নিয়ামত আরো বৃদ্ধি করে দিব, নিয়ামত আরো বাড়াইয়া দিব। আর যারা আমার নিয়ামত পায় আমার নাশুকরি করবে, তাদের জন্য আমার আযাব বড় শক্ত। যাই হোক, আমরা আযাবের গ্রেফতার হতে চায় না। আমার আল্লাহ বলেন, আরে জিব্রাইল, আমার বন্ধুর কাছে খবর পৌঁছে দিয়ায়। কি খবর? আমার বন্ধু উহুদের জমিনে রক্ত দিয়ে লাল লাল করেছে জমিন, তাইবের জমিনে আমার বন্ধুর রক্ত মুবারকে লাল লাল হয়েছে জমিন। আমার বন্ধুর এই রক্ত মাখা জমিনের মধ্যে আমার বন্ধুকে আমি দাফন করতে দেব না। আমার বন্ধুর কানে খবর দে রে, আমার বন্ধুর দেহ আমার আরশের ডান পাশে দাফন করব। জিবরাইল কয়, প্রভু গো, এত সুন্দর প্রস্তাব হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর জন্য তো এই প্রস্তাব করেন নাই। আমার আল্লাহ বলেন, ও জিব্রাইল কথা বাড়াইস না, জলদি করে যা আমার বন্ধুর দরবারে চলে যা, যা ডাকতেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন, আমি জিব্রাইলের সালাম গ্রহণ করুন। হুজুর, এমন একটা সুন্দর প্রস্তাব আপনার জন্য নিয়ে আসছি, যেটা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কারো জন্য এই প্রস্তাব ফাঁস হয় নাই। আপনি খুশির সহিত কবুল করুন, গ্রহণ করুন। কি প্রস্তাব রে জিব্রাইল? হুজুর, আপনার দেহ খানি আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে। আমার নবী খুশি হয় নাই, কবুল করে নাই, দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিছে। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর প্রস্তাব পাইয়া কেন কাঁদেন? ব্যাপার কি বুঝতে পারতেছি না। আমার নবী বলেন, জিব্রাইল রে, আমি কেন কাঁদি? তুই যখন জানতে চাস শোনো। ও জিব্রাইল, আমার দাফন যদি আল্লাহর আরশে হয়, আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের দাফন এই জমিনে হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। জিব্রাইল, সইতে পারি না রে, আমার উম্মতেরাই জমিনে পড়ে থাকবে, আমি আরো সে পড়ে থাকবো না, প্রস্তাব আমি মানতে পারি না। আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরে জিব্রাইল, প্রস্তাব হলো আমার গুনাহগার উম্মতেরা যে জমিনে শুয়ে থাকবে, আমি নবী আরো সে যাব না, আমি আমার উম্মতের পাশে সেই জমিনে শুয়ে থাকবো। বলতেছিলাম, যেই নবী উম্মতের ব্যথা বুকে নিয়ে উম্মতের দরদি হয়ে মদিনায় শুয়ে আছে, এই মদিনায় যাইতে পারলে লাভ হবে না লস হবে? আল্লাহ একবার, কি লাভ হবে? মদিনা এমন একটা মার্কেট, এটা আপনাদের সৈয়দ বাজার নয়, মদিনার বাজার। এমন একটা বাজার যেই বাজারে একটা সদাই আছে, যেই সদাইটা পৃথিবীর কোন বাজারে মিলে না। সদাইটা কি? রাসূল বলে গেছেন, মানসার কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। যে ব্যক্তি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি নবীর রওজাটা এসে জিয়ারত করে যাবে, তাকে সাফায়াত করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাবে, যদি আল্লাহ তৌফিক দেয়। পৃথিবীর কোথাও যদি না যান, একটা সফর দিয়ে আসবেন সোনার মদিনায়। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। আসুন আজকে সেই নবীর উম্মত বিধায় আমাদের বাজেট আল্লাহ এই মাহফিলে বসে আল্লাহর শুকর আদায় করার কারণে কয়টা পুরস্কার জানি দিয়েছিল? সব তিনটা, যা দেয় সব তিনটা। এই যে একটা রমজান, রমজান একটা, কি বলেন, রমজান মাস কয়টা? একটা। পুরস্কার তিনটা, আউয়ালুহু রহমাতুন ও আউসাতুহু মাগফিরাতুন ও আখিরুহু ইতকুম মিনান নিরান। যে কোনো জিনিস দেখবেন খালি তিনটা, খালি তিনটা। যেমন তিনটা মাস, একটা মাস ছিল রজব,
আরেকটা মাস ছিল শাবান, আরেকটা মাস আসলো রমজান, এন তিনটা, অন্য কোন মাসের কথা কয় নাই। এই তিন মাস বন্টন করে আল্লাহ, আল্লাহ কয় বন্ধু হো রজব মাসটা আমি নিলাম। আমার নবী জিগায় প্রভু গো রজব যে আপনি নিলেন আমারে কি দিবেন, কো আপনারে শাবান দিলাম, কো আপনি রজব নিলেন আমারে শাবান দিলেন, আমার উম্মতেরে কি দিবেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আমার নবী খালি কই উম্মতেরে কি দিবেন? এই নবীর পক্ষে থাকা দরকার আছে কিনা বলুন তো, এই নবীকে ভালোবাসা দেওয়া দরকার আছে কিনা বলুন তো। আমার আল্লাহ বলেন বন্ধু রজব নিলাম আমি শাবান দিলাম তোমারে, আবদার করেছো তোমার উম্মতেরে কি দিব? বন্ধু গো যাও তোমার উম্মতেরে রমজান দিয়া দিলা, বলুন ছোট দিল না বড় দিল? কোরআনের পক্ষে আমার নবীর পক্ষে সময় দেওয়াটাই লাভ হবে না লস হবে? লাভ একবার। আর শুন না, কোরআন কত দামি জিনিস, কোরআনের পক্ষে সময় দিলে কি লাভ হবে বাস্তবে আসুন। বাসার নামে একজন অন্যায়কারী খারাপ লোক ছিলেন, যার জীবনে ভালো কাজ কোনোটাই করে নাই, খারাপ পাইলে সারে নাই, যার নাম বাসার। নামটা কি? বাসার। একদিন বন্ধুদেরকে নিয়ে আড্ডায় যাবে, মদ খাবে, জুয়া খেলবে, অন্যায় কাজে লিপ্ত হবে। রাস্তায় যাইতে যাইয়া হঠাৎ দেখে একটু কোরআনের একটা শব্দ রাস্তার মধ্যে পড়ে আছে। বাসার বলেন বন্ধুরা এটা দিয়ে আরবি লেখা দেখা যায়, এটা জানি কি লেখা, তোমরা একটু যাও আমি আমার মারে দেখায় নিয়ে আসি। কাগজটা হাতে লইয়া বাড়িতে গিয়ে মার সামনে দাঁড়ায় বললেন মা মা দেখো তো এই কাগজটায় কি লেখা। মা দেখে কাগজটা আরবি লেখা, যার মধ্যে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। মা দেখে চোখের পানি ছেড়ে দিয়ে দুইটা হাত উপরের দিকে করে ডাক মারছে, মাভূত তুমি বুঝি আমার বাসারকে কবুল করেছো? কোরআনের পক্ষে একটু কোরআনের ছোঁয়া লাগছে, আজকে আপনারা সেই কোরআনের পক্ষে বসে আছেন, একটু ছোঁয়া কোরআন শরীফের লাগছে, বাসার হাতে কাগজ টুকুন, মা কানতেছে প্রভু গো তুমি বুঝি আমার বাসারকে কবুল করেছো? বাসার এটা তো কোরআনের অংশ, এটা আমার আল্লাহর নাম, সঙ্গে সঙ্গে বাসার চুমা খাইতেছে। মা গো আল্লাহর নাম সম্মানী নাম, ইজ্জতের নাম, উপরের নাম নিচে পড়ে আছে মানুষের পায়ে লাগে, মা আমি উঠায়া নিয়ে আসলাম চুমা খাইলাম, কি দিয়ে আল্লাহর নামের ইজ্জত করব, কি দিয়ে কোরআনের ইজ্জত করব? পানি দিয়ে ধৌত করে, গোলাপের পানি দিয়ে ধৌত করে, আতর দিয়ে ধৌত করে, প্যাকেট করে উপরে রাইখা দিয়ে ডাকতেছে, আমি পাপি, আমার মতো পাপি পৃথিবীর জমিনে নাই, তোমার নামের ইজ্জত করলাম উপরে রাইখা দিলাম, এর চেয়ে বেশি আর করার ক্ষমতা আমার নাই। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দেন, বাসার রে আমার নামের ইজ্জত করেছো, আমি আল্লাহ তোমার নামের ইজ্জত করেছি। ওই জামানার ওলি ছিলেন হাসান বসরি, হাসান বসরিকে খবর দিলেন, ও হাসান বসরি সকালবেলা বাসারের বাড়িতে যায় খবর দাও, বাসার আমার কোরআনের অংশকে ইজ্জত করেছে, আমি আল্লাহ নামের ইজ্জত করেছে, আমি আল্লাহ বাসারকে ইজ্জত করেছি, এমন কি তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছি। পরের দিন সকালবেলা বাসারের বাড়ির সামনে আল্লাহর ওলি হাসান বসরি দাঁড়ায় ডাকতেছে, বাসার বাড়িতে আছেন? বাসার মানুষে কয় হুজুর এই বাড়ির সামনে তো ভালো মানুষ খার হয় না, জানগা কোনা আমার দরকার আছে, বাসার একটু পরে বাহির হইছে, বাইরে দেহে হুজুর খারে রয়েছে, পোলাপান দেখবেন অপরাধী পোলাপান, ময় মুরব্বী দেখলে মাথা নিচে দিয়া মাথা চুলকায় খালি, মাথা চুলকার হুজুর আমার বাড়ির সামনে আপনি খারিলেন, আমার বাড়ির সামনে তো ভালো মানুষ খার হয় না হুজুর, আমি তো সুবিধার মানুষ না, কি করলেন খারিলেন যে? কই দিগায় বেটা কালকে এমন কি ভালো কাজ করছস যেই কাজে আল্লাহ তোকে বন্ধু হিসাবে ডাকছে, দুস্ত বানাইছে কোন কি? হ্যাঁ আমি তো কোনো ভালো কাজ করি না, কালকে একটু কাজ কোরআনের অংশ বিসমিল্লাহকে ইজ্জত করেছিলাম। বাসার এই খবর দিলে হাসান বসরি বলেন এটুকুন ইজ্জতের কারণে আল্লাহ তোমাকে ইজ্জত করে জীবনের গুনাহ মাফ করে আল্লাহ দুস্ত হিসাবে তোমারে কবুল করে নিয়েছে।
একটু কোরআনের অংশের ইজ্জত আজকে কোরআনের আলোচনা শুনতে বসছেন, আল্লাহ কি আপনাদেরকে বন্ধু হিসাবে বানাইতে পারবে না? আসুন, বানাইবে কিনা এটা প্রমাণ পাবেন শেষ মুহূর্তে যায়া। আসুন আগে বাড়ি। যাই বলতেছিলাম, রমজানের ইজ্জত আছে, কোরআনের ইজ্জত আছে। আরে বিসমিল্লাটার পাওয়ার কত! বিসমিল্লাহ! এক লোক বিরাট অপরাধী, লোকটা অপরাধ করতে করতে আল্লাহর গজব তাকে ধরছে, ভিতরের কল কব্জা যা আছে সব নষ্ট। ডাক্তার বলেন আপনি তো 8 দিনের বেশি বাঁচবেন না। বাড়িতে যায়া বিবির সামনে বসে কাঁদতেছে রাত্রে। বিবি বলেন কান্দ কে বিবি? ডাক্তার বলছে আমি নাকি 8 দিনের বেশি আমি বাঁচবো না, আমি বলে মরে যাব। যে অপরাধ করেছি কত আজাব জানি হয়। ও বিবি শোনো, তোমার পেটে বাচ্চা, আমি মরে গেলে তো আজাব হবে, আমার আজাব লাগবের জন্য ওসিয়ত করে যাই, তোমার পেটে বাচ্চা যদি ছেলে হয় তাহলে কায়দা দিয়া মাদ্রাসায় পাঠাইও, আর যদি মেয়ে হয় এটা আলেমের কাছে বিয়ে দিও, এর উসিলাতে নি মাপ পায়। আল্লাহর কুদরত, মারা যাওয়ার পরে দাফন হলো, আজাব চলছে, তার কয়েকদিন পরে ছেলে হয়েছে, 4 বছর বয়সে ছেলেটাকে কায়দা কিনা মাদ্রাসায় পাঠাইছে। উস্তাদ বলতেছেন বাবা আসো তোমাকে সবক দেই। সবক দিতে গিয়ে আগে বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যেই বাচ্চাটা বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহ বলতেছেন ও ফেরেশতারা এই বাচ্চাটার বাবার কবরের আজাবটা বন্ধ কর। ফেরেশতারা বলেন প্রভু গো, আপনি না কইছেন ফাড়াইয়া লাইতাম, আরে ফাড়াইবি পরে, ওহন বন্ধ কর। তার একটা নিষ্পাপ বাচ্চা কয়, আমি বলে রহমান আর রহিম। আরে ফেরেশতা না, নিষ্পাপ বাচ্চাটা আমাকে রহমান আর রহিম বলে ডাকবে, আমি তার বাবার কবরে আজাব দেব, আমি কেমন রহমান আর কেমন রহিম হইলাম রে, না না আমি সইতে পারি না, এই বাচ্চাটা আমাকে রহমান আর রহিম বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার রহমতের দরিয়ায় জুস মেরেছে, আমার রহমতের সাগরে ঢেউ উঠে গেছে, সইতে পারি না। এই রহমান আর রহিম নামের উচ্চারণের সাথে সাথে আমি আল্লাহ তার বাবার জীবনের অপরাধ ক্ষমা করে দিলাম। তাহলে বলুন এই বিসমিল্লার মধ্যে, কোরআনের মধ্যে বরকত আছে কিনা একটু সম্পর্ক করুন। আসুন আলোচনায় যাই। আমি কোরআন শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, আমরা এমন এক পারসন, এমন এক নবীর উম্মত, আমরা 3 পুরস্কার পাওয়া পারসন, 3টা করে পুরস্কার, যে আল্লাহর একটাই যথেষ্ট, আমরা পাবো 3টা। বলুন কয়টা পাবো? 3টা পাইতে গেলে এখানে সিস্টেমে আসতে হবে। সিস্টেমটা কি? রমজানের 3 ভাগ। প্রথম ভাগ রহমত, 10 দিন। কয় দিন রহমত? আরো জোরে কোন? এই 10 দিনের রহমতের জন্য সারা দিন না খাইয়া রোজা রাখুন লাগে, কিন্তু সারা দিন না খাইয়া রোজা রাইখাও রহমত পাবেন না যদি রাহমাতাল্লিল আলামিনের সাথে সম্পর্ক না থাকে। এই 10 দিনের রহমতের জন্য সারা দিন না খাইয়া রোজা রাখেন, আর যেই নবী কুল কায়নাতের জন্য রহমত, এই নবীর সাথে সম্পর্কের জন্য কি করছেন? কিছুই না। এই নবী যদি না হইতো বলুন রমজানের রোজা হইতো? রমজানের রহমত হইতো? মাগফেরাত হইতো? কিছুই হইতো না। সব কিছু হয়েছে যার উসিলায়। সম্পর্ক আগে করতে হবে এই নবীর সাথে, তাহলে সব পাবেন, সহজে পাবেন। সিস্টেম করেছেন আমার আল্লাহ, সহজে পাবেন। বাস্তবে আসুন, যদি নবী না হইতো তাহলে নামাজ কি হইতো? মক্কা মদিনা হইতো? কিছুই হতো না। আরশ কুরসি লৌহ কলম হতো না। এটা বোঝানোর জন্য আল্লাহ সিস্টেম করেছে। যেমন মনে করেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্ত নামাজটা কোনটা? ফজর। ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। আচ্ছা ফজরের নামাজ 4 রাকাত, 4 রাকাত যদি আমি একসাথে পড়ে ফেলি হবে? কিভাবে পড়তে হবে? 2 রাকাত সুন্নত, সুন্নত আগে না ফরজ আগে? আল্লাহ বলেন আমার নবী না হইলে নামাজও হইতো না, এই জন্য আগেই দিলাম নবীর সুন্নত। জোরে জোরে কন সুবহান, অর্থাৎ সুন্নতের নিয়ত করে খাড়াইলেই তোমরা টের পাবে এই নবীর বরকতে এই সব পাইছি। আল্লাহ সিস্টেম করে বুঝাইতে চাই কেমন নবী, কোন নবীর উম্মতের 3টা করে পুরস্কার দেয়। আল্লাহ কয় আগে হে নবীরে চিনো। শুধু এখানে ওয়াজ করলে সারা রাত্রের ব্যাপার, সংক্ষেপ করলাম।
জিনিসটা বুঝছেন তো? আগে সুন্নত দিলেন, আগে ফরজ দিলেন না, নামাজের শুরুতেই সুন্নত। দুই রাকাত সুন্নত হলো ইবাদতের দরজা, অর্থাৎ নবীর শরণ হলো ইবাদতের দরজা। নবীর শরণ ব্যতীত, সুন্নত ব্যতীত পাঁচ ওয়াক্ত নামাজের একটাও আমার আল্লাহ কবুল করবে না, কারণ নবী না হইলে নামাজ হইতো না, এটাই আমার আল্লাহ বুঝাইতেছেন। তাই আসুন, সম্পর্ক কিভাবে করবেন, কোরআন হাদিস কিভাবে আমাদেরকে লাইন দিলেন, রাস্তা দেখাইলেন, সে লাইনগুলি কিভাবে আমরা বুঝবো, সেই জন্য আলোচনায় ঢুকি। আর লম্বা করতে চাই না, আমি আলোচনায় যাচ্ছি। সর্বপ্রথম কোরআন শরীফ থেকে আমি তালাওয়াত করেছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল। এখানে কিসের কথা কইছে টের পাইছেন তো? মাশাআল্লাহ, এইটা আবার অগল ইটার পা। বাঙালি আরবি জানে না, এটা জানে ভালোই, কি কান এক বেচারা হজ করতে গেছে, হজ করে আসার পরে সরল মানুষ তো, লোকেরা জিগায় কি দেখছেন কি করছেন, আরব দেশে কিছু কাহিনী কন না, কয় কি কমু বেটা, যা দেখলাম যে সব কিছু আরবি দিয়াই করে, খালি নামাজটা দেখলাম বাংলা দা পড়ে। আচ্ছা, নামাজ কি বাংলাতে পড়ে? মানে বাংলার সাথে ব্যবহার করতে করতে এর কাছে বাংলার মতোই মনে হয় আর কি। কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মাউতের কথাটা আরবি হইলেও বাংলার মতোই বোঝা যায়, কি কান এটা হগলই বুঝে, এটা বুঝে না? এক বেচারার ভাই মারা গেছে, দাফন কইরা আইসা রাস্তাত বইয়া কান্দতেছে, লোকেরা খুব বুঝাইতেছে কান্দোসকে, সবাই তো মরবো, কেন মরবো, সবাই তো মরবো, কারে সবাই মরবো, তো বুঝি তো, কত তোর ভাই আইসে মরবো, এটা তো সবাই মরবো, তোর ভাই মরে গেছে এই জন্য এত কান্দে কান্দতে হয়, কারে আমি তো ভাইয়ের লেগে কান্দি না, আমি কান্দতেছি জমে যে বাড়ি চিনছে, কারণ বাইরে যাইনি সে, এত আবার আমার লেগেও আইতাছে। একটা ব্যাগ কলবেরাও জানে হেলা যে আমার লাগিও আইব, কিন্তু আমরা জ্ঞানী হইয়া যা এ খবর রাহি না, কিন্তু আল্লাহ কোরআনে খবর দিচ্ছে সরাসরি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। বলুন আমরা সকলে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে কিনা? হবে। মৃত্যুর কোলে যে ঢলে পড়বেন, যে জায়গাটা যাইবেন মরার পরে, এই জায়গাটার নাম কি? কোন এই জায়গাটার নাম কি? এনে কি পুলিশ আছে? না। বিডিআর আছে? না। ব্যবসা বাণিজ্য আছে? না। কিচ্ছু নাই। ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে বাঁশের খাটি, কেউ নাই। আমার নবী বলেছে এক একজনের কবরে 99টা করে সাফও দেওয়া হবে। নবীর কথা সত্য না মিথ্যা? এখন যদি মাহফিল বিদায় হওয়ার আগে একটা 8 বছরের বাচ্চা ছেলে আয়েশা বলে, আপনারা এই রাস্তাটা দিয়ে যায়েন না, আমি দেখাইছি 5টা সাপ রাস্তা বয়ে রইছে, একটা বাচ্চা ছেলে কইছে, বাচ্চা মানুষ কথা সত্য হইতেও পারে নাও হইতে পারে, এরপরও এই রাস্তাটা দিয়ে যাইতে বলুন তো কিছু ভয় করবে কিনা? বাচ্চা কইছে রাস্তার সাপ, এত ভয়, খালি দেখবেন এপেন চাইবো, হেমনে চাইবো, টস মারবো। আচ্ছা, আমার নবী যে কইছে কবরে 99টা সাপ, বলুন নবীর কথা সত্য না মিথ্যা? এ নবীর কথা সত্য হিসাবে মাইন্না, এ কবরের ভয়ে কয়টা টস মারছেন? আগিলা দিন মুরব্বীরা এই চিন্তা করে রাত্রে গুনগুনায় কান্ত, চোখের পানি ছাড়তো আর ডাকতো কি বলে, মেচা মেচি কাঠাইলাম জিন্দেগি চোখে দেখা হারাইলাম বন্দেগি, হায়রে চোখে দেখা হারাইলাম বন্দিগি, কন্যা কার বাবারি কার বাগর কার বাকি অন্ধকার কবরে হবে বসতি, সব পরে থাকবে আপনি আমি অন্ধকার কবরের বসতি হব, কি বলেন হব কিনা? হইতে যে হবে, আল্লাহ তো বলতেছেন কুল্লু নাফসিন
জায়েকাতুল মাউত, সকল প্রাণী মৃত্যুর কোলে ঢলে পড়বে, অন্য প্রাণীর চিন্তা করে লাভ নাই, লোন আমরা নিজেরা সাবধান হই। এই জন্য সাবধানতার জন্য আল্লাহ আমাদের জন্য আরো স্পেশালি ওয়াজ করতেছেন, কি ওয়াজ? খুলিকাল ইনসানু যাইফা। আল্লাহ কয় আগেরটা বুঝছস, তোরা যে মইরা যাবি এটা কিন্তু কারেক্ট, কারণ আমি তোরারে বানানোর সময় দুর্বল করে বানাইছি। খুলিকাল ইনসানু যাইফা, আলেম ওলামারা আছেন, আল্লাহ কয় বানানোর সময় দুর্বল করে বানাইছি, কেন? তোমরা তো মইরা হয়ে যাইবা, শক্ত করে লাভ কি? আল্লাহ আমরা কিদ্দা বানাইছেন এত দুর্বল যে কইতাছেন? লন্না জিগাই খোদারে, কারণ আমরা শেষ নবীর উম্মত না, কিছু জয় জিজ্ঞেস করতারো। যেমন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কয় খোদা গো আমি যা চাই আমি তুমি দিতারবা? পারবা দিতা? আল্লাহ কো আমি পারবো না, খেয়াল আছে নি কথাটা? কোথায় চাও তুমি কি চাইবা? কো আমার নবী বানায় দাও। কো নবী তো আর হইতো না, কো আমি জানি এটা আগে তুমি পারতা না। হে আব্দুল কাদের, আমি তো কোরআন শরীফে নিষেধ করেছি নবী আর হবে না, ওয়ালা কির রাসূল আল্লাহি ও খাতামান নাবিন, এই নবী দিয়ে নবীর দরজা আমি বন্ধ করে দিয়েছি। রাসূল নিজেও বলছে আনা খাতামুন নাবিন লা নাবিয়া বাদি, আমি শেষ নবী, আমার পরে নবী আসবে না। ও আব্দুল কাদের, এমন দাবি করলি যেটা ক্ষমতা আছে আমার বানাইতে পারি কিন্তু আইনে নাই, এই জন্য পারি না। আব্দুল কাদের এই দাবিটা করলে এটা ছাড়া অন্য কিছু দাবি করস না, কথাইলে আমি কাদরিয়া তরিকার, আমার কাদরিয়া তরিকায় যারা ডুববে ভর্তি হবে এই তরিকায় যারা চলবে হেরারে মাফ করে দাও। আল্লাহ কয় এটা পারি, দাও মাফ করে দিলাম। এই সুন্নিয়তের আলু ঘরে ঘরে জ্বললে দলাদলি আর থাকতো না। সুন্নিয়তের আলু যারা দেখেছে কাফের মুশরিকরা মুসলমান হয়েছে, আর সুন্নিয়তের আলু ছেড়ে দেওয়ার কারণে এখন বিজাতিরা মুসলমান নাম শুনলে ভয় পায়। আমি ভারত সফরে যাব, মাথায় টুপি মুখে দাড়ি দেখে আমার ভিসা দেয় না, অত সামান্য নবীর আদর্শ। ফতে মক্কা, মক্কা বিজয়ের পর আমার নবী খুশি মায়ের দেশ বাবার দেশ ঘুরে ঘুরে দেখতেছেন, 10,000 সৈন্য নবীর পক্ষে, আল্লাহর ফেরেশতারা আল্লাহ সহজে নবীর পক্ষে, এক মহিলা আমার নবীরে গালাগালি করে, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ, মোহাম্মদের ভয়ে আজকে দেশ ছাড়তে হইতাছে, আল্লাহ আল্লাহ মোহাম্মদের মুখটা দেখায়ও না, নাউজুবিল্লাহ কর, অথচ আমার নবী সামনে। বুড়িমা আব্দুল্লাহর পোলারে দেখছো? কয় না, এর যেন না দেহি, সবাই গেছে গাহের বয়ে, আমিও যাইতাছি, গাঠুরি একটা বড় নিতে পারি না রে বাবা, কষ্ট হইতাছে। আল্লাহ কোন সমাজারি হের আক্রমণ থেকে বাঁচি, নবীজি কই এত বড় গাঠুরি নিতে কষ্ট হয় বুড়ি? দাও না আমার মাথায় তুইলা দাও। কই বাবা তুমি নিবা আমার গাঠটি? কহ দাও। নবীর মাথায় গাঠটি দিয়া হন নবীরে গালাগালি করে, যাইতে 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 সে পিছে পিছে নবীজি, ফেরেশতারা কয় খোদা গো তোমার বন্ধুর মাথায় বুড়ির গাঠুরি, আল্লাহ কো কথা কইস না, এটা সুন্নিয়াতের আলো। অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়ও, তাই তো আজি মানব দানব মোহাম্মদ নাম লয়ও। নবীর যুদ্ধ ছিল আদর্শের যুদ্ধ, চরিত্রের যুদ্ধ, গুণাবলীর যুদ্ধ, এই সুন্দর আখলাক চরিত্র দিয়ে সমস্ত বিশ্ব নবী জয় করেছে, অস্ত্র দিয়ে নয়। হিংসা বিদ্বেষ থাকবে না, দলাদলি থাকবে না, মারামারি কাটাকাটি বোমাবাজি পর্যন্ত থাকবে না। আল্লাহ আমাদেরকে সুন্নিয়াতের বুঝ দেয়, সকলে বলুন আমিন। নবীজি দুশ্মনের গাঠুরি মাথায় লইছে যাইতেছে আর গালাগালি করতেছে, পাহাড়ের দুই তিন পাহাড় পার হইয়া যারা নিরিবিলি জায়গায় আশ্রয় নিয়েছে তাদের সামনে গিয়া বুড়ি ডাকতেছে, ও নিদয়া নিষ্ঠুর আমার পাড়া প্রতিবেশীরা, আমার কেউ নাই বিধায় আমারে মোহাম্মদের আক্রমণের মধ্যে ফালাইয়া চলে আসলি, এই যুবকটারে যদি না পাইতাম আমি তো আইতামই পারতাম না। পাহাড়ের লোকেরা একবার বুড়ির দিকে চাই, আবার আমার নবীর দিকে চাই, আল্লাহু আকবার। বুড়ি কার
মাথায় বাটুরি লাগাইছস, কার মাথায় গাটুরি তুইলা দিছস? বুড়ি কয়, যুবকটা বড় ভালো, এই যুবকটা যদি কষ্ট করে গাঠুরি মাথায় না নিত আমি তো ওই আক্রমণ থেকে বাঁচতে পারতাম না। পাহাড়ের লোকেরা বলেন, বুড়ি গো, যার ভয়ে পাহাড়ে আসলাম তার মাথায় দি গাঠুরি উঠাইয়া দিস। বুড়ি একবার আমার নবীর সুন্দর চেহারার দিকে চায়, আবার পাহাড়ের লোকদের দিকে চায়। লোকেরা, না, এই লোকটা কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না, এই লোকটা এত ভালো লোক আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। বাবা গো, তোমার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুস্কি হাসি দিলেন, হ্যাঁ আমি এই তো। বাবা গো, আমি তো চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, ভুল করেছি, তোমার মাথায় গাটুরি দিয়েছি। বাবা, তোমার কাছে ক্ষমা চাই, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। আরে অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানবে দানবে মুহাম্মদ নাম লয়। অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানবে দানবে মুহাম্মদ নাম লয়। আল্লাহু আকবার কর। এই নবীর সুন্নিয়াতের আলো যদি বাংলার ঘরে ঘরে জ্বালিয়ে দেওয়া যায়, তাহলে মারামারি, কাটাকাটি, হিংসা বিদ্বেষ, বোমাবাজি পর্যন্ত বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন আগে বাড়ি। বলতেছিলাম গাউসে পাক বলতেছেন, খোদা গো তাইলে দিবেন না, পারবেন না, আল্লাহ কই অন্য কিছু চাও, তাইলে আমার কাদরিয়ার তরিকায় যারা থাকবে তাদেরকে মাফ করে দেন। আল্লাহ কই এইডা পারি, যাও, কথা দিলাম, এই কাদরিয়ার তরিকায় যারা ডুববে আমি সবাইকে মাফ করে দিলাম। জোরে কান, সুবহানাল্লাহ। আসুন এই রাস্তাগুলি পরিষ্কার করি। তাই আল্লাহ বলেছেন, খুলিকাল ইনসানু জাইফা, আমি নরম করে বানাইছি। তো লঞ্চি গাই না, কিটা নরম করে বানাইছে খোদা গো? আমরা নরম করে কি দিয়া বানাইছেন আপনি? কোরআন শরীফ আল্লাহ পাক জবাব দিবে, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা, একবারে নাপাক দুর্গন্ধযুক্ত জিনিস দিয়া বান্দা তরে বানাইছি, এর চেয়ে দুর্বল আর কিছু হইতে পারে না। বাহাদুরি করিস না, অহংকার করিস না, তাকাব্বুরি করিস না, গরুরি করিস না, মানুষ মরে যাইবি নিশ্চিত। কি বলেন, ঠিক না? একদিন সাদা কাফনের ভিতরে ঢুকতে হবে, কারণ আমরার আগে যারা আসছিল তারা কবরে চলে গেছে, আমরা যারা আছি আমরাও যাওয়ার বিষা লাগিয়া গেছে। যাওয়ার বিষা কি? খালি ফ্লাইট ডেট বাকি, ফ্লাইট ডেট কবে জানি কার ফ্লাইট মসজিদের কোনার থেকে উঠানে আইসা লাইমা যায়, লাইমা বলবে বিদায় দাও। সন্তানেরা চোখে পানি লইয়া, পাড়া প্রতিবেশীরা মনে দুঃখ লইয়া, সাদা পোশাক পরাইয়া, আতর সুরমা লাগাইয়া গো, মাথার মুড়ি, পায়ের মুড়ি বাইদা ওই বিমানের মধ্যে উঠাইয়া দিবে, একটানে তোমাকে আমাকে কবরের পাশে নামাইয়া দিবে, আর জীবনে এই দেশে আসা যাবে না। বিধান কোরআন শরীফ, আল্লাহ বলতেছেন সকল প্রাণী একদিন মৃত্যুর কোলে ঢলে পড়বে, আমরা মরতে হবে। আমাদের এলাকায় এক বেচারা কয়, হুজুর মল্লে বলে মাটির নিচে দিলে বলে মাটিয়ে বলে চিপা দিব, এদিকের হাড় বলে এদিকে নিব, এদিকের হাড় এদিকে দিব, এভাবে বলে হাড় একটার ভিতরে একটা ঢুকাই দিব। আমি কি, হ রাসূল কইছে, কয় আমি তো নিয়ত করছি মাটির নিচে আমার দিয়াইলে, আপনারা যখন যাইবেন গা দুইটা হাত এইভাবে ছড়াইয়া ধরে রাখবো, মাটির বাবার নি ক্ষমতা আছে আমার জমাই তো। আল্লাহ কই বান্দারে কাজটা ভালো করস নাই, যেদিন এই কথাটা বলছে এদিন বিকাল বেলায় তার জ্বর আইসা গেছে, রাত্রের বেলা বসন্ত গুড়া বাইরিছে, সকালবেলা গুড়া পাইকা গেছে, দুর্গন্ধ ছুরছে। কবিরাজ আনছে বসন্ত গুড়া ভাড়া করার জন্য, কবিরাজে ফু দেয় গুড়া ভালোই তো আরো বাড়ে, কি কন? কোন কোন আগুন আছে ফু দিলে নিবে, আবার কোন কোন আগুন আছে ফু দিলে, যেমন মহিলারা যখন রান্না করে সোলার আগুন যদি নিবা যায় তখন দেখবেন বাঁশের সঙ্গা দিয়া ফু দেয়, ফু দিলে নিবন তো আগুন কি হয়, আবার কুপি বাক্তি ল্যাম্প বাক্তি নিবাইবার হইলে ফু দিলে নিবা যায়, কুপির আগুন ফু দিলে নিবে, সোলার নিবন তো আগুন ফু দিলে বাড়ে। ফু কিন্তু একটাই, কাজ করে দুইটা, কবিরাজে ফু দেয় রোগ বালা করতো রোগ খালি বাড়ে। অবশেষে কবিরাজ কয়, এমন বাগায়া গোড়া তো আর দেহি নাই, বাগায়া গোড়া দুই চার কবিরাজ বাঘছে, কেউ চিকিৎসা করতে পারে না, অবশেষে সমস্ত শরীরের গুস্তগুলো গোড়ায় পৈচ্ছা বিছানার সাথে লাগা যায়, কলা পাতার উপরে শোয়ায় রাখছে, অবশেষে দুইটা হাত
এইভাবে বুকের উপরে আনছে, কইছিন হাত ছড়াইব কবরে, জমাইবার ক্ষমতা নাই। দুনিয়াতে হাত দুইটা বুকের উপরে আনছে, বুক থেকে নামাইবার ক্ষমতা নাই। আশপুরুষী মানুষ দুর্গন্ধে বাড়ি ছাড়ছে, শুধু একটা মানুষ তার কাছে থাকে, গুড়াগুলি গালে, একটু পরে পরে জিগায়, বাবা কি খাইবা, তোমার কেন এমন হইল? সব আশপুরুষীরা বাড়ি ছাড়ছে, একটা মানুষ বাড়ি ছাড়ে নাই। বলুন তো এই মানুষটা কে হবে? আরো জোরে বলুন, কে হবে? রমজানের বরকত, কোরআনের বরকত, হাদিসের বরকত, নবীর বরকত, সব বরবাদ হয়ে যাবে এই মাস সাথে যদি বেঈমানি করো। তিরমিজি শরীফের হাদিস, রমজান আসতেছে বরকত, রমজান আগ মুহূর্তে নবীজি জুমার নামাজের খুতবা দিবে, মিম্বরে উঠবে, প্রথম সিঁড়িতে পাও দিলেন, দাঁড়ায় গেলেন, চট করে বলে ফেললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পাও দিলেন, বলে ফেললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পাও দিলেন, বলে ফেললেন আমিন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথা তো কোনোদিন কর নাই, আজকে কথা কওয়ার কারণ কি? কয়, শোনো, জিব্রাইল আসছিল, জিব্রাইল আমার কাছে খবর দিয়ে গেছে। কি খবর? আমার তিন কিসিমের উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত জিব্রাইল নিয়ে আসছে, আর আমি নবীরে বলছে আমিন লাগাইতে। হুজুর, কার জন্য আমিন লাগাইছেন? আমার নবী কয়, শোনো, আমিন লাগাইছি আন্তাজি উম্মতের জন্য নয়, যারা আমিনের উপযুক্ত। প্রথম নম্বরে জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই মাহে রমজান, যেই রমজানে একটা নেকি করলে সত্তরটা নেকি দেয়, এক খতম কোরআন শরীফ পড়লে সত্তর খতমের নেকি দেয়, এভাবে বাজেট আল্লাহ করেছেন। এই রমজানে যার গুনাহ খাতা মাফ করাইতে পারছে না, তার উপরে আল্লাহর লানত, নবীজি আমিন লাগাইছে। দ্বিতীয়, হুজুর, মা বাবা যার দুনিয়াতে আছে, অথবা দুইজনের একজন আছে, মা বাবার খেদমত করে যারা আল্লাহর জান্নাত খরিদ করতে পারে নাই, তাদের উপরে আল্লাহর লানত। রাসূল বলেন, মা বাবার খেদমত করবে না এমন উম্মত আমার দরকার নাই, আমিন লাগাই দিছে। তিন নম্বরে হলো, নবী গো, আপনি নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতো না, আপনি নবীর নাম শোনা মাত্র যারা দুরুদ শরীফ পড়বে না তাদের উপরে আল্লাহর লানত। এই তিন লানত থেকে বাঁচবেন কিভাবে? আসুন আগে বাড়তেছি। আল্লাহ বলতেছেন সকল প্রাণী মরে যাবে, আমরাও মরবো, কিন্তু এই তিন লানত লইয়া যাতে আমরা না মরি, এর থেকে বাঁচবেন কিভাবে, এটাই বলছি। এখন আল্লাহ পাক বলতেছেন আমরা মরে যাব, তো লন আমরা প্রশ্ন করি, খোদা গো, আমরা যখন মরেই যাবো, তো কিছুদিনের লেগে আমাদের দুনিয়াত কি লেগে দিলেন? কেন আমাদের দুনিয়াত পাঠাইলেন? কেন বানাইলেন? কারণটা কি? দরকারটা কি ছিল? লন জিগাই, খোদা, কোন দরকারে আমাদের দুনিয়াত বানাইলেন? আমরা তো মরেই যামুগা। আল্লাহ জবাব দিবেন, অমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আরে মানুষ, তোমাদেরকে কোন কারণে বানাইছি? মানুষ এবং জিন জাতিকে বানানোর একটাই হলো কারণ, সে কারণটা হলো তোমরা আমার এবাদত করবে। বলুন কার এবাদত? আরো জোরে কন, আরে করেন তো না, স্বীকার করেন না, বলুন কার এবাদত? আমার আল্লাহ বলেন, একটা কারণে তোমাদেরকে বানাইছি, আমার এবাদত করবে, আর সকল মাখলুকাত করবে তোমাদের খেদমত, তোমরা খালি করবে আমার এবাদত। সকল মাখলুকাত আমাদের খেদমত করে কিনা বলুন তো? আর জোরে কোন করে কিনা? এটা মুরুব, যা দেখেন মুরুব আমাদের খেদমত করে, মুরুব বাচ্চা দেয়, বাচ্চাগুলি খাওনের উপযুক্ত হয়, মার সামনে জব করে করে খায়, খায় কিনা? আবার একটা মুরুব ডিমের উপযুক্ত হয়, ডিম পারে, ডিমটা পাইরা কত কষ্ট করে ডিমটা মুরগি পারে, এরপরও দেখেন চুপচাপ থাকে না, মুরুব ডিম পাইরেই দেখবেন মালিকরে খবর দেয়, ফক 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 ফক, কাম সারা লাইছি নাকি মিশা কথা কইছি? আচ্ছা মুরুবটা কি পারছিস না? এত কষ্ট করে ডিমটা পারছি, কাউরে কমু না, কিন্তু চুপচাপ নাই, ফক 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 ফক, কি করছি কি করছি? কয় না বাঙালি কি করছি? আল্লাহ কয় জানায় দে, এ জানায়, কারণ তোরা তো বানাইছি ওই আমার বান্দারার লাগিয়া। গরু দিয়া হাল চাষ করে, সকালবেলা দুধ দোহায়, দুধ খায়, কুরবানি আইলে কুরবানি দিয়া গোশত খায়, চামড়া দিয়া জুতা বানায়, হাড্ডি দিয়া মেলামাইন। আমার আল্লাহ কই বানারে বান্দার, কত বানাবি বানা, সব দিলাম, তারা করবে তোদের খেদমত, কিন্তু তোমরা করবে আমি আল্লাহর ইবাদত।
আমরা কি লেগে বানাইছে? চট্টগ্রামের মানুষ কি লেগে বানাইছে? আল্লাহর ইবাদতের লাগিয়া মইরা যাওন গা লাগবো, নিশ্চিত থাকেন মইরা যাওন গা লাগবো। তার আগে বানাইছে ইবাদতের লাগিয়া, করি তো খালি নানান রাজনীতি ফাজনীতি, হেই নীতি হেই নীতি, নাই তো আসল নীতি, খালি রাজনীতি ফাজনীতি, এই নীতি আর হেই নীতি, আসল নীতি একবারও নাই, যেটা লেগে বানাইছে সেটার খবর নাই। খোদা গো আবাদতের লেগে বানাইছো, আচ্ছা ঠিক আছে আজগা বুঝলাম আমরা যে আবাদতের লেগে বানাইছো, আচ্ছা আমরা আবাদত করলে তুমি আমাদের কি দিবা? লন্না জিগাই আল্লাহ আবাদত করলে আমাদের কি দিবা? আল্লাহ কইতাছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে আর কোন নবীর উম্মতের সাথে আমার আল্লাহ কথা কয় না, আখেরি নবীর উম্মতের সাথে কথা কয়। কেন কথা কয়? আমার নবী উম্মতের ব্যথায় জীবনে সারা রাত কোনোদিন ঘুমায় না, আমার নবী উম্মতের ব্যথায় জীবনে কোনোদিন পেট ভরে খানা খায় না, আমার নবী উম্মতের ব্যথায় জীবনে কোনোদিন ভালো পোশাক আমার নবী গায়ে দেয় না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন দেখি আমার নবী গভীর রাত্রে ঘুমের ঘরে উঠে বসে বসে তিন নবী কাঁদতেছে, পাশে বসে আছি, কি বলে প্রশ্ন করব ভয় পাইতেছি, হঠাৎ করে প্রশ্ন করে ফেললাম, ইয়া রাসূলুল্লাহ এইভাবে তো কোনোদিন আপনাকে কাঁদতে দেখি নাই, এইভাবে কেন কাঁদতেছেন? হুজুর শুয়ে ঘুমান না, আমি আপনার মাথার মধ্যে হাত বোলাবো, আপনি ঘুমিয়ে থাকেন, আমার নবী শোয় না। মা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ এই বিছানায় শুইতে বুঝি কষ্ট হয়, শুধুমাত্র একটা খেজুর পাতার বিছানা। মা আয়েশা বললেন, আমি মাঝে মাঝে দেখেছি আমার নবী ঘুম থেকে উঠলে শরীর মুবারকে চাটার দাগ দেখা যায়। মা আয়েশা এই অবস্থা দেখে কোনো কোনো দিন একটু বিছানা নরম করে দিতেন, আমার নবী ঘুম থেকে উঠে বলতেন, আয়েশা রে আজকে দিয়ে আমার ঘুম বেশি হয়ে গেছে, হুজুর বিছানাটা নরম করে দিলাম, চাটার দাগ আপনার শরীর মুবারকে দেখা যায়। আমার নবী চোখের পানি ছেড়ে দেয়, রে আয়েশা এইভাবে বিছানা নরম করে আমারে বেশি সময় ঘুম পাড়াইস না, এইভাবে যদি আমি নবী ঘুমায়া থাকি রে আয়েশা আমার গুনাহগার উম্মতের নাজাতের কান্নায় আমি কোন সময় কাঁদবো। দয়ার নবী মায়ার নবীকে প্রশ্ন করলেন, মা আয়েশা সিদ্দিকা ইয়া রাসূলুল্লাহ এই খেজুর পাতার চাটার মধ্যে ঘুমাইতে বুঝি আপনার কষ্ট হয় সেজন্য বুঝি কাঁদেন? আমার নবী বলেন, না রে আয়েশা সেই জন্য নয়, জোর চামড়ার ব্যাগ বালিশ ভিতরে তুলা নাই ফম নাই, শুধুমাত্র কয়েকটা খেজুর পাতা, এর মধ্যে মাথা দিয়ে ঘুমাইতে বুঝি আপনার কষ্ট হয় সেজন্য বুঝি কান্দেন? আমার নবী বলেন, না রে আয়েশা সেজন্য নয়, হুজুর গো তাহলে বুঝিছি জীবনে কোনোদিন বাবার মুখ দেখেন নাই, জীবনে কোনোদিন বাবা কইয়া ডাকতে পারেন নাই, বাবার ব্যথা বুঝি মনে উঠেছে বাবার জন্য বুঝি কান্দেন? আমার নবী বলেন, না রে আয়েশা সেজন্য নয়, তাহলে বুঝিছি মায়ের কথা মনে হয়ে গেছে, হুজুর মায়ের জন্যই বুঝি কান্দেন? আমার নবী বলেন, আয়েশা রে বিছানার জন্য নয়, বালিশের জন্য নয়, বাবার জন্য নয়, মায়ের জন্য নয়, আমি কান্দি রে আয়েশা আমার গুনাহগার উম্মতের জন্য। আরে দয়ালো নবী প্রেমের সবই আর আসবে না জগতে, বলুন দয়ালো নবী প্রেমের সবই আর আসবে না, হাশর দিনে উম্মত বিনে, হাশর দিনে উম্মত বিনে যাবে না নবী জীবেস্তে, দয়ালো নবী প্রেমের সবই আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের সবই আর আসবে না।
63 সাল জিন্দেগি কাটছে বলে উম্মতি 63 সাল জিন্দেগি কাটছে বলে উম্মতি এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না জগতে আমার দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না আমার নবী এইভাবে উম্মতের ব্যথায় কাঁদতেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ইবাদতের জন্য বানাইছি লন্না জিগায় খোদা গো ইবাদত করলে আমারে কি দিবা আল্লাহ জবাব দিচ্ছে আখেরি নবীর উম্মতের সাথে আর কারো সাথে এইভাবে জবাব দেয় নাই ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি বান্দারে কথা দিলাম তোমরা যদি আমার ইবাদতে ঢুকো আমি তোমরারে আমার জান্নাতে ঢুকাবো আল্লাহ এটা কার কথা জোরে কোন না কার কথা আল্লাহু আকবার আল্লাহর কথা সত্য না মিথ্যা সত্য আল্লাহ কথা দিছে আমরা ইবাদতে ঢুকলে আমরারে কই ঢুকাইব জান্নাতে এখন ইবাদত করবেন কিভাবে আচ্ছা কোন তো বাংলাদেশে ইসলাম কয় রকমের ইসলাম চলছে এক রকম বলে আচ্ছা এক রকমের ইসলাম কত ইসলামী দল বাংলাদেশে আসেনি ওহন কোন ইসলাম ইবাদত করলে বেহেশত নিব কার কথাই যাইবেন কার পক্ষে যাইবেন কার কথা শুনবেন কত মুফতি সাহেব ফতোয়া দিয়া এমনে নিতাছেগা আরেক মুফতি ফতোয়া দিয়া হেমনে নিতাছেগা আরেক মুফতি যাইতাছেগা হেমনে আরেক মুফতি এমনে কার কথা শুনবেন আল্লাহ কয় বান্দারে হেরা যায় তা করবো এটা আমি আগেই জানি এই জন্য কোরআন শরীফ ফাইসালা দিছে অমাই ইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ তোমরা আমার রাসূলের কথাগুলি মানো কার কথা কয় না বাঙালি কার কথা কোরআন শরীফে আল্লাহ বলছে কার কথা মানতেন আল্লাহ কয় তোমরা আমার রাসূলের কথা মানো এই নবীর কথা মাইন্না যারা ইবাদত করব ওই ইবাদতকারীকেই আমার জান্নাতে ঢুকামু আর কারো কথা নয় আল্লাহু আকবার নবীর কথা মানবে যারা হবে জান্নাতি কোন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি না মানিয়া আবু জাহেল হইল দুজুকি না মানিয়া আবু জাহেল এ নবীর কথা মানলে ইবাদত করলে জান্নাতি না মানলে দুজুকি মানলে আবু বকর না মানলে আবু জাহেল আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন নবীর কথা মাইন্না না না মাইন্না যারা নবীর কথা মানতো বাস্তবে শুন আপনাদের চন্দনাইশ থানা আপনাদের এই চন্দনাইশ থানা সৈয়দ বাজার এই এরকম লোক মক্কা মদিনায় আছে না তারা কিভাবে মানতো হাদিস শরীফে আসছে মদিনার ঘটনা একজন সাহাবী নবীজির খুব কালো ছিল কালোর আরবি হলো আসওয়াদ কালোর আরবি আসওয়াদ নবীজি একদিন ডাহে আসওয়াদ এদিকে তুমি বি করবা কালামিয়া কয় হুজুর আমি যে কালার কালা আমার কাছে কেউ বিয়া দেয় না আমার দেখলে দৌড়ে রাসূল বলেন তুমি বিয়ে করবানি হুজুর করতে তো মন চায় কথা তোমার বিয়ের ব্যবস্থা আমি করব যারা নবীর কথা মানে তাদের পক্ষে নবী থাকবে কিনা কোন তো তোমার বিয়ের ব্যবস্থা আমি করব চিঠি লিখছি কালা আসওয়াদ জি এই চিঠিটা মদিনার বড় বাড়িটা আছে না মদিনার বড় বাড়িটা জি মদিনার বড় বাড়ির মালিকের হাতে নিয়ে দিও নিয়ে গেছে মদিনার বড় বাড়ির মালিকের সামনে গিয়ে ডাক দিছে আসসালামু আলাইকুম চাচা কি কন এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে কি কইতে হয় অন্ত সালামই নাই অন দেখলে কয় গুড মর্নিং আর হেমেদা কয় গুড নাইট অতস্থ নবী বলছে আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি উত্তম নাম্বার ওয়ান উম্মত হবে যে আগে সালাম দেয় যে আগে আরে একটা আমল করো না নবীর সাথে লইয়া জান্নাতে যাইতে গেলে একটা আমল আল্লাহ কইছে নবীর কথা মানতেন গুড মর্নিং গুড নাইট আল্লাহ কয় যারা গুড গুড কয় এটা দেখকে রহিস কবর গেলে ও ফেরেশতারা বাইরে গুড়া বানাই লেবি মুসলমানের লজ্জা থাকা উচিত
যারা গুড মর্নিং গুড নাইট শিখাইছে তারাই আজকে মুসলমানদের কলিজার মধ্যে গুলি করে মারতেছে। আজ থেকে কসম খাও, যদি নবীর সাফায়ের সহ জান্নাতে যেতে চাও, জীবনে আর কোনোদিন এই মুখ থেকে গুড মর্নিং আর গুড নাইট বাহির করব না। যদি এই কসম খেয়ে গুড মর্নিং গুড নাইট বন্ধ করতে পারো, আল্লাহর কসম ফুল সিরাতের কিনারে রাসূল তোমার জন্য বসে থাকবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসুন আগে বাড়ি, খালি মুখে মুখে নয়, আজকের থেকে আমরা আমলে যাব, কি বলেন ঠিক কিনা? ও বাবা যুবক, এক মুসলমান আর এক মুসলমান, এক বন্ধু আর এক বন্ধুকে দেখলে আগামী কাল থেকে কি ব্যবহার করবে? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলো না আমিন। এই আমলটুকুন যদি আজকের মাহফিল থেকে নিয়ে কবরে যাইতে পারো, 100 গলা কাটা শহীদের সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে। আপনাদের মহসিন আউলিয়া নামাজ পড়তনি, আমানত শাহ নামাজ পড়তনি, বদর শাহ নামাজ পড়তনি, শাহজালাল নামাজ পড়তনি, শাহজালাল নামাজ পড়ত, গাউসে পাক নামাজ পড়ত, খাজা মঈনুদ্দিন চিশতি নামাজ পড়ত, আর নামাজ ছাড়া রেডিমেড ওলি বাইরে গেছে দুখা দেওয়ার জন্য। কাজী এই জন্য আল্লাহ বলছে, কারো কথা নয়, তোমরা আমার নবীর কথা মানো। বলুন কার কথা? যদি মানেন কি লাভ দেখেন না? ও কালা কালারে, মানো না আমার নবীর কথা, তাইলে তোমার ভাগ্য হবে বালা। কালা হইয়া দেখেন ভাগ্য কি হয়। ও কালা আসোয়াত, এদিকে আয়, বিয়ে করবি? চিঠি দিলাম, যা মদিনার বড় বাড়ির মালিকের কাছে লইয়া যা। যায় দেখে মালিক বসা ছিল, আসসালামু আলাইকুম চাচা। দেখছেন নবীর শিক্ষা, নবীর শিক্ষা কি? আগে কি করা? কন কন আগে কি? কালকার থেকে এটা আমল করেন না, বিপদে নবীরে পাশে পাবেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম বাতিজা, কি ব্যাপার? নবীজি একটা চিঠি পাঠাইছে। আরে কোন কি নবী চিঠি পাঠাইছে? বসা ছিল, নবীরে যারা ভালোবাসে নবীর চিঠিরেও ভালোবাসবে কিনা বলুন তো। চট করে উইটা দাঁড়াইয়া চিঠিকে চুমা খাইছে, খুইলা দেখে লেখা ছিল, তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও, ইতি রাহমাতাল লিল আলামিন। তোমার বন্ধু চিঠি লিখছে, আমার সুন্দরী মেয়েটাকে কালো সাহাবীর কাছে বিয়ে দেওয়ার জন্য ইতি লাগাইছে রাহমাতাল লিল আলামিন। খোদা গো, আমি তো তোমার নবীর কথা মানি, কিন্তু মেয়েটা যে আমার সুন্দরী, আলেম ওলামারা আছেন কিতাব লেখে মেয়েটা এত সুন্দর ছিল, মদিনাতে ওই মেয়ের চাইতে সুন্দরী আর কেউ ছিল না, বিদায় কিতাবের মধ্যে তাকে হুরে মদিনা, মদিনার হুর বলে লেখা হয়েছে। মদিনার মানুষ তার হুরে মদিনা কইয়া ডাকতো, এত সুন্দর ছিল, কিন্তু জেলারে পাঠাইছে জামাই বাবু তো কালা, জামাইটা কালা মেয়েটা সুন্দর। মেয়ের বাবা কয়, নবী যখন পাঠাইছে বিয়া তো দিতে হবে। আচ্ছা জামাইটা একটু দেহি, কি কোন জামাই দেহে না? কি কোন দেহে না জামাই? আপনাদের এদিকে দেহে, আমাদের এদিকে এক জামাই দেখতো যে মানুষ আইছে, জামাইরে কে জানে শিহাইছে, তোরে যাই কয়, সবকিছু বাড়াইয়া বাড়াইয়া কইস। জিগাইছে জামাই, আপনারা কয় ভাই আসিন, পাঁচ ভাই ক সাত ভাই, জামাই জমি জামা কেমন আছে, আসিন পাঁচখানি কয় এগারো খানি, বাড়ির গড় আছিল তিনটা, জিগাই গড় কয়টা আপনাদের, ক পাঁচটা, তিনটা গড় পাঁচটা কয়ে বসছে মানুষের দেহে। এটা কইতে কইতে জামাই একটু কাশি মারছে, মেয়ের পক্ষের একজন কয়, জামাই আপনার কি সর্দি? কয় না আমার জক্কা। ঠিকন যেই বারা বাড়াইতাছে বিয়া আছে কফলা, তা জামাই তো দেখতে হয় লাইনে আসেন, এখনো লাইন খোলা আছে, এই দেশ ছাড়তে হবে, এই পোশাক খুলতে হবে, সাদা পোশাক পরতে হবে, কবর দেশে শুইতে হবে, মাটির সাথে মিশতে হবে। আমাদের আগে যারা আসছিল কবরে যায় দেখেন কবরের মাটি ভাঙ্গিয়া গর্ত হয়ে গেছে, কিচ্ছু নাই, আমরাও একদিন এইভাবে কবরের মাটি ভেঙ্গে মাটির সাথে মিশে যাব। তার আগে আসুন নবীর কথা মানি, বলুন কার কথা? নবীর কথা।
ডাকতেছে, নবী চিঠি নিয়ে গেছে, জামাই দেখবো তো, সুন্দরী মেয়ের বাবা ক জামাইটা দেখ গেলি কেমন কালা, জামাইর পাই চায়া দেহে জাহাজ মার্কা আলকাতরা, হাই হাই এত কালো, আমার মেয়েটা রাজি হয় কিনা, আমার 15 মিনিট আগে ইঙ্গিত দিবেন, রাজি হয় কিনা। ডাকতেছে, কালামিয়া আসওয়াত, জি আপনি এখন যান, আমি পরে মেয়ের সাথে পরামর্শ করে আপনাকে জানাবো। আচ্ছা বলুন তো এই কথায় কি বোঝা যায়, বিয়াটা হইব? কালা তো জাগা, হুজুর কইছিলাম না কাম হইতো না, হইতো না, আল্লাহ কয় আসওয়াত রে, যে নবী আঙ্গুলি ইশারা করলে আকাশের চাঁদ 2 টুকরা হয়, আর নবীর হাতের চিঠিটা কি বিফল যাবে চিন্তা করিস না, একটু পরে মেয়েটা দৌড়ে আসছে, আব্বু কালো একটা ছেলে আইছিল, কি ব্যাপার, খুশি দেখলাম, যাওয়ার সময় মনটা খারাপ, বাবা বুঝাইতেছে, মা নবীজি চিঠি পাঠাইছে, কিসের চিঠি, তোমার বিয়ের প্রস্তাব কালো ছেলের জন্য, একটা চিৎকার মারছে মহিলাটা, বাবা বাবা গো বলেন কি নবী চিঠি লিখছে, তাহলে আমার মন কয় মদিনাতে বুঝি আমার চেয়ে দামি মহিলা আর নাই, বাবা কালো আর সুন্দর বুঝি না, আমার নবী যখন আমার জন্য চিঠি পাঠাইছে, বাবা গো আমি নবীর কথা মানব, নবীকে খুশি করব, নবীর কথা মানতে যাইয়া কালো হইয়া আমার কাছে আসছে বীর প্রস্তাব নবীর পক্ষ থেকে নিয়ে, বাবা গো আমি সুন্দরী হইয়া কালোর কাছে বিয়ে বসতে নবীর কথা মাইনা রাজি হইয়া গেলা, মেয়ে বাবা তো আগেই রাজি, নবীর কথা মানে তারা, ডাক দিছে, এ আসওয়াত আসওয়াত এদিকে আয়, এ কালা ফিরা চায়া দেহে ডাহের সাইজ বালা, এবার জামাই না বাপ আসছে না, জামাই কি কন ময় মুরব্বী দেখতে জামাই দেখছে না, শুরু করে সালাম দে, আসছে না দেখো, হ্যাঁ আসছেন, আমার মেয়ে তো রাজি হয়েছে, কালা কয় আলহামদুলিল্লাহ, কয় বাবা রাজি যে হয়েছে বিয়া পড়াইতে তো মহারানার টাকা লাগবো, মহারানার টাকা আছে, কালা কয় একটা পয়সাও নাই, মেয়েটা কয় আব্বা নবী যখন পাঠাইছে কেমন মেয়ে দেখেন, নবী যখন পাঠাইছে আব্বা কিছু টাকা, আপনি ধনী মানুষ কিছু টাকা তারে সাহায্য দেন মহরানা দেওয়ার জন্য, এই কে আছো নবীকে খুশি করার জন্য, এমন মেয়ে কার করে হয়েছে নবীকে খুশি করার জন্য বাবারে পরামর্শ দেয় কিছু টাকা সাহায্য কর, আজকে এই নবীকে খুশি করতে আপনারা কি চান না, শুনলাম আমার আগের বক্তা ঘোষণা দিয়েছে এখানে একটা খানকা শরীফ মাদ্রাসা শরীফ হচ্ছে, এই মাদ্রাসাকে দান করাটাই হবে আমার নবীকে দান করা, বাবা কিছু টাকা দেন, দিলেন মেয়ের পরামর্শে কিছু টাকা, গনে দেখে অনেক টাকা মহরানা হবে, আবার বলতেছেন আসওয়াত জি আমার মেয়ে ভালো ভালো কাপড় পরতেন, ধনী মানুষের মেয়ে, একটা নতুন কাপড় দরকার, যদি আজকে বিয়ে হয় কাপড় আনতে পারবা কিনা, আসওয়াত কয় এমটি পকেট নট মানি, মেয়েটাকে আব্বা নবীর আশেক নবীর পাগল, একটা কাপড়ের টাকাও আব্বা আপনি দিয়ে দেন, কেমন মেয়ে দেখেন, দিছে কাপড়ের টাকা লইয়া মহারানার টাকা লইয়া যাই গো মদিনার মার্কেটে কাপড় কিনবে, দোকানদার কাপড় দেয় আমার ভাগ্য ভালো রে, আমি নবীর কথা মাইনা নবীর পক্ষে থাইকা আজকে কালো হইয়া সুন্দরী মেয়ে বিয়ে করব, বালা একটা কাপড় দে আমার বিবি যেন খুশি হয়, কিতাব লেখে দেখতেছে কাপড় কোনটা নিবেন কোনটা না, এমন সময় শোনা যায় পিছন দিকে যেন পাগলের মতো দৌড়ে আসতেছে, এতিমের মতো কানতেছে আর ডাকতেছে, মদিনার সাহাবিরা রে মদিনার যুবক কেরারে মদিনার ব্যবসায়ীরা রে, খবর পাইছো নি আল্লাহর বন্ধু যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে দোকানদাররা দোকান বন্ধ করে দিচ্ছে আর ব্যবসা করবে না, আজকে তোমরা কারা গো ও সৈয়দ বাজারের ব্যবসায়ী ভাইরা, আজকে যারা মাহফিলের জন্য দোকান পাট আগে আগে বন্ধ করে দিয়েছো, আমার নবীর সাফায়াত নসিব হইয়া যাইব, দয়ারে নবী মায়ারে নবী পাঠাইলে কাপড় কিনবে আসওয়াত, কাপড় কিনে দোকানদার বন্ধ করে দেয়, রে কাস্টমার বেরিয়ে যাও আমার নবী বলে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে, যুবকেরা দৌড়ে বাড়িতে যায় যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে লইয়া উঠানে দাঁড়াইয়া মা মা কইয়া কান্দে, মা হাজির হয়ে গেলে মার পায়ে সালাম করে, মা গো বিদায় দাও আমার নবী বলে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে, মা দেরি করো না জানি আমার রাসূলের গায়ে কেউ আঘাত করে,
মা বিদায় দাও গো দেখা হবে হাশরের ময়দানে। এই বলে যুবকেরা যুদ্ধের পোশাক পরে তরবারি লইয়া নবীর পক্ষে যাচ্ছে। এবারে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে যাচ্ছে। আসওয়াত নিজেকে নিজে প্রশ্ন করে, ও আসওয়াত, নবীর পক্ষে যাইয়া কালো হইয়া সুন্দরী মেয়ে বীর বাজার করতে আসছিলে, এখন নবী যুদ্ধে যাবে, বল যুদ্ধের বাজার করবি না বীর বাজার করবি? আসওয়াতের মন ফয়সালা করে দিলেন, না আমি নবীর পক্ষে যুদ্ধের বাজার করব, বিয়ের বাজার করব না। বিয়ের বাজারের সকল টাকাগুলো লইয়া একটা তরবারির দোকানে যাইয়া নবীর প্রেমে যুদ্ধের বাজার করেছে। আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মিলাদুন নবী, জিন্দাবাদ। বলতেছিলাম মানুন আমার সেই নবীর কথা মানার জন্য বলছে, আমার আল্লাহ যদি জান্নাতে যেতে চাও এবার প্রথমভাবেই দেখো জান্নাত কিভাবে আসে। আসওয়াত একটা তরবারি কিনে যুদ্ধের বাজার করে বিয়ের বাজারের টাকা দিয়ে সুন্দরী মেয়ে বসে আছে, আসওয়াতের বিবি হবে। আসওয়াত সুন্দরী মেয়ের দিকে তাকায় না, আমার নবীর ভালোবাসা লইয়া বিয়ের বাজারের টাকা দিয়া যুদ্ধের বাজার করে পিছে পিছে যাইতেছে আর ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার শিয়রে, আমার মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে দুই নয়ন বরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আসওয়াত আমার নবীর পক্ষে নবীর কথা মানে, নবীকে ভালোবাসে, যুদ্ধের বাজার করে গো বীর বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার করে তরবারি সহ যুদ্ধের ময়দানে উপস্থিত। যুদ্ধ শুরু হয়ে যায়, যুদ্ধ করতে করতে নবীর আশেক আসওয়াত শহীদ হইয়া যায়। যে যুদ্ধে 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন, আমার নবী নিজেও ব্যথায় ব্যথিত হয়েছে। যুদ্ধ থেমে গেলে নবীজি ডাকতেছেন, সাবিরা রে, গলা কাটা, মাথা ফাটা, কলিজা বাহির হইয়াছে রে, আমি আর সহ্য করতে পাই না রে সাহাবিরা, দে দে আমার আদরের শহীদদেরকে তোরা দাফন করে দে। আল্লাহু আকবার, আমার নবী বলেন সহ্য করতে পারি না, দে দে দাফন করে দে, শর্ত হলো গোসল করাইস না, কাফনও পরাইস না রে, রক্ত মাখা অবস্থায় হাশরের ময়দানে আমি নবী আল্লাহর আরশের কিনারে লইয়া দাঁড়াইব, মাউত দেখো আমার উম্মতের মতো তোমার জন্য। এইভাবে আর কোন নবী রাসূলের উম্মতেরা রক্ত দিছেনি। এই যে দেখো গলা কাটা রক্ত পড়তে থাকবে, মাথা ফাটা রক্ত পড়তে থাকবে, আমার আল্লাহ বলবেন, বন্ধু হো কথা দিলাম, তারা যা চায় আমি আল্লাহ তা দিয়া তাদেরকে খুশি করব। লম্বা ঘটনা যাই না, ওদিকে আমার নবী এইভাবে নির্দেশ করলে দাফনের কাজ শুরু হলো। 69 জনকে দাফন করার পর 70-এর মাথায় আসওয়াতের লাশ দূরে পড়ে আছে। নবী বলেন, সাহাবীরা রে, এটা কার লাশ দেখা যায়? আসওয়াত আমার আসওয়াতের মতো, হুজুর আসওয়াত বিয়ের বাজার করতে গিয়েছিল, বিয়ের বাজার না করে যুদ্ধের বাজার করে জীবন দিয়েছে। আমার নবী বলেন, আর একটু কাছে যাইয়া দেখি, নতুন তরবারিটা হাতে চিত হয়ে আসওয়াত পড়ে আছে, আর একটু কাছে যাইয়া দেখি জিব্বাটা বাহির হইয়া কপালে লাইগা রইছে, আর একটু কাছে যাইয়া দেখি ডান দিকের কলিজাটা বাহির হইয়া কাঁপতেছে। আমার নবী বলেন, আসওয়াত রে, বীর বাজার করলি না যুদ্ধের বাজার করে, আমার কলিজাটা দেখাইয়া বিদায় হলে রে আসওয়াত, মাবুদ রে আমার আসওয়াত কে তুমি কি দিবা গো আল্লাহ, দে আমার আসওয়াত কে কবর নামাইয়া দে। আমার নবী কবরের পাশে দাঁড়িয়ে ছিলেন, আসওয়াতের লাশ কবরের দিকে নিয়ে আসতেছে, নবীজি কবরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুস্কি মুস্কি হাসেন কেন জানতে চাই? আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, হুজুর কি দেখে হাসছেন আমি জানতে চাই। এবার আমার নবী জবাব দেন, এরে সাহাবীরা, আমার আসওয়াত
মদিনার হুর বিয়ে করতে গিয়েছিল, আমার যুদ্ধের খবর পাইয়া বিয়ের বাজারে টাকা দিয়ে যুদ্ধের বাজার করে মদিনার হুর ফালাইয়া রে, আমি নবীর প্রেমে জীবন দিয়ে কবরে রওনা হয়েছে রে সাহাবীরা, সেই জন্য কবরের দিকে তাকাইয়া দেখি রে মদিনার হুরের পরিবর্তে আসওয়াতের কবরে জান্নাতের হুর পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আসুন সংক্ষেপ আলোচনা শেষ করে দিলাম। এই নবীর কথা মানলে এইভাবে কবর থেকেই জান্নাতের পুরস্কার শুরু হবে। আল্লাহ বলছে জান্নাতে যাইতে গেলে তোমরা আমার নবীর কথা মানো। দেখি নবীজি কি কয়, আসুন নবীর কথা মানি। নবী গো আপনি কি বলেন একটু বলুন তো। নবীজি এখন বলতেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। প্রথম নাম্বারে নবী বলেন, উম্মতেরা রে জান্নাতের টিকিটটা লয়ে যা, জান্নাতের টিকিট। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, এই কালিমাটা যার কাছে আছে তারা জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দিল প্রথম জান্নাতে। আল্লাহ বলছে জান্নাতে যাইতে গেলে নবীর কথা মানো। নবী প্রথমেই তো জান্নাতের টিকিট দিল। দ্বিতীয় নম্বরে আসুন, নবী কি কয়, আসসালাতু মিফতাহুল জান্নাহ। নবী বলেন নামাজ বেহেশতের চাবি। দেখছেন নি, এই নবীর কথা মানলে লাভ হবে না লস হবে। আল্লাহ বলছে তোমরা ইবাদত করলে জান্নাত দিব, কিন্তু কার কথায়, জান্নাতে যাওয়ার ইবাদত করতে গেলে মানতে হবে নবীর কথা, নামাজ বেহেশতের চাবি। আবার বলছে তোমরা বেহেশতে তোমরা খাবে তো আমার সাথে খাবি। নবী বলেন আমার সাথে খাবি, তাহলে তোমরা কি করো, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা সুন্নতকে মহব্বত করলো সে যেন আমি রাসূলকে মহব্বত করলো, যে আমাকে মহব্বত করলো সে যেন জান্নাতের ভিতরে বসে আমি নবীর সাথে খানা খাইব। জোরে কন্না সুবহানাল্লাহ। দুনিয়াতে আসুন না, বাস্তবে দেখবেন যারা জামাইয়ের সাথে খায়, হেরা কি জামাইয়ের বন্ধু নাকি দুশমন? বন্ধু বান্ধবরা জামাইয়ের সাথে খায়, যারা নবীর সাথে বন্ধুত্ব করেছে নবীর সুন্নতের আমলের মাধ্যমে নবীর সাথে এক প্লেটের মধ্যে খানা খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নামাজ ঠিক আছে, কালিমা ঠিক আছে, সুন্নত ঠিক আছে, তারপরেও জান্নাতে বেজাল রয়ে গেছে। আমার নবী বলছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মুহাত। উম্মতেরা রে তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। বলুন কার পায়ের নিচে? এই রমজান মাসের বরকত পাবেন না যারা মা বাবার খেদমত করেন নাই। নামাজ রোজা হজ যাকাত মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমাম সাহেব যদি হন, এই মারে যদি কষ্ট দেন তাহলে সব বরবাদ। মারে কষ্ট দিলে নবী সাফায়াত করবে? বাস্তবে আসুন করবে যে না। 2001 হজে গেছিলাম, শেষ সংক্ষেপ দোয়া করে দিব। 2001 হজে গেছিলাম, এক ঘটনা, আমার এক ভাতিজা দৌড়ে আসছে মসজিদে, বেলালের পাশে বাসা ছিল, দৌড়ে এসে বলতেছে কাকা বাড়িতে আইছেন? হ আমার মারে দেখেই চিননি, মারে দেখি না কাকা, 3 বছর দিরা। আমার মা কেমন আছে? ভালো আছে রে বাবা। একটু পরে বলে চাচা একটা ঘটনা ঘটছে। কি? হজ ভলন্টিয়ার হিসাবে বাংলাদেশ থেকে একটা ছেলে আসছিল, হজ ভলন্টিয়ার, দায়িত্ব হলো মসজিদে নববী ঝাড়ু দিবে। কি ভাগ্য তার, কিন্তু মসজিদে নববীর ভিতরে ঢুকলে শরীরের মধ্যে নাকি আগুন জ্বলতে থাকে, দৌড়ে বাহির হয়। কি ব্যাপার, কি হইলো? বুঝি না, আমার শরীরে আগুন জ্বলে, কে জানি আমারে মারতে আসে। এইভাবে খুব চেষ্টা করলো পারে না, রাত্রের বেলা বসছে, কি হয়েছে তোর অবস্থাটা, কেন এরকম হয় বলতো? ওই যুবকটা বলতেছেন, সঙ্গীরা আমার দেশে পাঠায় দাও, আমি চাকরি করতে পারবো না। কেন? আমি যেদিন হজ ভলন্টিয়ার মসজিদে নববীর দায়িত্ব পায়া বাংলাদেশ থেকে বিমানে উঠব, ঠিক বিমানে উঠার 8 দিন আগে আমার মার একটা লাত্তি মারছিলাম। বলুন বাংলাদেশে মার গায়ে লাত্তি দিলে মদিনার কামলেওয়ালা নবী খবর পায় কিনা? মসজিদে নববীর ভিতরে ঢুকতে দেয় না, গার ধরে বের করে দেয়। এই মারে যদি কেউ আঘাত দিয়ে থাকেন, বাবার মনে কেউ কষ্ট দিয়ে থাকেন, রমজানের রোজা কবুল হবে না, নামাজ কবুল হবে না, হজ যাকাত কোনোটাই কবুল হবে না, এমনকি নবীর সাফায়াত পর্যন্ত নসিব হবে না। বাবারা ভাইয়েরা, যে কথাগুলো বললাম
আমল করার চেষ্টা করেন, এই দেশ ছাড়তে হবে। আমরা কেউ এই দেশের বাসিন্দা নয়, আমরা সকলেই কবরে যেতে হবে। তাই এই কথাগুলো আমল করে কবরে রওনা হন। আমাদের জন্য বরকত যা আছে সব আল্লাহ আখিরী নবীর উম্মতের গাঠুরি বানায়া দিয়ে দিছে। এক লাইলাতুল কদর 1000 মাসের চাইতে বেশি নেকির ঘোষণা দিছে। প্রশ্ন আসতে পারে, হুজুর 1000 মাস কইলো কেন? আল্লাহ জবাব দিবেন, 1000 মাস কোয়ার অর্থ হলো এই, যেদিন কদর নাজিল হয়, এই সূরা নাজিল হয়, ওই দিন আরবের লোকেরা 1000 পর্যন্ত গণনা জানতো। 1000 কইছে বেশি লাগাইয়া তুইছে। আল্লাহ কয় যদি পৃথিবীর বিজ্ঞান কোনোদিন 100000 আবিষ্কার করে, তাহলে তোমরা ধরে নিও এই কদরের বরকত 100000 মাসের চাইতেও বেশি। এইভাবে কুঠি আবিষ্কার করলে 1 কোটি মাসের চাইতেও বেশি, বেশিটা ক্ষান্ত করে নাই। কাজী এই কিসিমের বাজেট যেই নবীর উম্মতের জন্য আল্লাহ করেছেন, আসুন সেই নবীর উম্মত হই, নবীর কথাগুলো মানি, নবীর পক্ষে থাকি। আল্লাহ বলেন, আমার মনোনীত ধর্ম হলো ইসলাম, ইন্নাদ্দিনা ইন্দাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন, আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। নবী বলেন, আমার মনোনীত জামাত হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আসুন আল্লাহর মনোনীত ইসলাম এই ধর্মের মধ্যে থাকি, নবীর মনোনীত জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত এই জামাতের সদস্য হয়ে থাকি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সকলে বলুন আমিন। আসুন এই রমজান মাসের মধ্যবর্তী 10 দিন আল্লাহ দোয়া কবুল করবেন, নিশ্চিত কবুল, নিজেরা টের পাবেন। দোয়ায় যদি দেখেন হাত বাড়াইলে হাতটা ভারী ভারী লাগে, শরীরটা হালকা লাগে, মনটা শান্তি লাগে, তাহলে মনে করবেন জীবনের গোনাগুলি মাফ এবং যা দাবি যা ছিল রমজানের যা বরকতের বাজেট ছিল সব আজকে আল্লাহ আমাদেরকে দিয়েছে। আসুন সে আশায় হাত বাড়াই। আজলামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লয়া হাত বাড়াইছি। আমাবুদ যারা সারা দিন না খাইয়া রোজা রাখে গো আল্লাহ, লম্বা নামাজ তারাবি পড়ে কষ্ট করে এ রাত্রে ওয়াজ শুনেছে, দুইটা হাত তোমার দরবারে বাড়াইয়া দিছে গো আল্লাহ, একবারে খালি হাত বাড়াই নাই। তুমি যার উপর দরুদ ও সালাম প্রেরণ করো, ওই নবীর উপর নবী মায়ার নবীর রওজাত হারে পৌঁছাইয়া দাও। এ আল্লাহ দরুদ ও সালামকে উসিলা করে আজকের মাহফিল উসিলা করে, মাহে রমজান উসিলা করে, রোজাদারের হাত উসিলা করে, যারা সারা দিন না খাই আর রোজা রেখে কষ্ট করে তারা দি হাত বাড়াইছে গো আল্লাহ। হে মাবুদ রোজাদারের হাত দেখলে তোমার মায়া লাগেনি। হে মাবুদ আর দেরি করো না, এই মুহূর্তে আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। হে মাবুদ জীবনে কত গুনাহ করেছি তুমি সারা কেউ জানে না রে আল্লাহ, যদি আমাদেরকে হিসাব জিগাও লজ্জা পাবো, হিসাব দিতে পারবো না। আমাবু তোমার বন্ধু বলেছে মধ্যবর্তী 10 দিন তুমি নাকি আমাদেরকে ক্ষমা দিবা। তোমার বন্ধুর কথা মতো জীবনের গুনাহ ক্ষমার আশায় হাত বাড়াইছি গো আল্লাহ। ক্ষমা যদি না দাও তোমার বন্ধুর ইজ্জত থাকবে না। যার প্রেমে এত কিছু করেছো, ওই নবীর উম্মত হইয়া হাত বাড়াইলাম, রমজানের মধ্যবর্তী ক্ষমার দিনে আমাদেরকে মাফ করে দাও গো আল্লাহ। মাফ করছো নি গো আল্লাহ? ডাক দেন না আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দাও। আমাবুত জীবনের গুনাহ মাপের আশার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। এই মাহফিলে যারা হাত বাড়াইছে আমি জানি না কার জানি মা নাই রে আল্লাহ, কার জানি বাবা নাই, এইদের কাপড়ের বাজারে কার জানি চোখের পানি ঝরবে রে আল্লাহ। ওই দিন দেখি একটা ছেলে রিক্সার মধ্যে উঠে দুইটা চোখের পানি জর্জর করে ছাড়তেছে, জিজ্ঞেস করলাম বাবা কেন কান্দ, পেটে কি ব্যথা হয়েছে? না হুজুর। শরীরে কি কোনো অসুস্থ? না হুজুর। তাহলে কেন কান্দ? ছেলেটা জবাব দেন, হুজুর গত রোজার ঈদের কাপড় কিনতে গেলে
আগে মা বাবার কাপড় কিনেছি, আজকে যে বাজারে যাইতেছি আমি কার কাপড় আগে কিনবো সেই ব্যথায় কান্দি, আমার মাও নাই আমার বাবাও নাই। হ্যাঁ বাবু, তে মায়ের অভাবী বাবার অভাবী হইয়া যারা হাত বাড়াইছে গো আল্লাহ, এত কষ্ট যারা করেছে এত রাত পর্যন্ত, ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। হ্যাঁ বাবু, মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও, আমার আব্বার হায়াত বাড়াইয়া দাও, মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও গো আল্লাহ। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ বংশধর ময় মুরব্বি পাড়া প্রতিবেশী খানদানবাসী খাস করে এলাকার জমিনের নিচে যত মোমেন মোমেনাত গুমি আছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুত, যারা এই মাহফিলের আয়োজন করলো গো আল্লাহ, আল্লাহ এই আয়োজনকারীকে তুমি কবুল করে লও গো আল্লাহ, তাদেরকে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। মাহফিলে যারা আসছে সাহায্য সহযোগিতা করেছে বুদ্ধি পরামর্শ দিয়েছে তাদের বংশধর ময় মুরব্বি যারা কবরে সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। হ্যাঁ মাহবুব, আমাদের সকলকে রমজানের বরকত সবে কদর সহ নসিব করে দিও গো আল্লাহ, আমাদের নামাজ রোজা সেহরি তারাবি ইফতার সব তুমি কবুল করে লও গো আল্লাহ। মাহবুব, এই সৈয়দ বাজারের মাহফিলে দূর দূরান্ত থেকে যারা দৌড়ায় আসছে রে আল্লাহ, যে যে আশায় হাত বাড়াইছে সকলের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ, সকলকে তুমি আফত বিপদ আজাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। হ্যাঁ মাহবুব, এই মাহফিলে যারা এত রাত পর্যন্ত কষ্ট করেছে গো, তোমার নবীর মায়ায় যারা বসে রয়েছে গো আল্লাহ, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। তোমার নবী যেই জান্নাতে থাকবে গো, ওই জান্নাতের পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, এই বাজারে খানকা শরীফ করা হয়েছে, হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা, এফতেদাই মাদ্রাসা, প্রভু গো তুমি কবুল আর মঞ্জুর করে লও। এই মাদ্রাসাকে যারা ভালোবাসবে গো তাদের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে লও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও, আমাদের মধ্যে যারা বিমারি বিমার শেফা করে দাও, ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও, আমাদের মধ্যে যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, যারা মদিনা যাওয়ার পাগল পাখির মতো উড়াইয়া মদিনা লইয়া যাও গো আল্লাহ, সোনার মদিনা না দেখাইয়া এই মাহফিলের কাউকে তুমি আজরাইলের হাতে তুলে দিও না গো আল্লাহ। ইয়া আল্লাহ, দূর দূরান্ত থেকে যারা মাহফিলে আসছে আবার বাড়িতে যাবে, যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত লাগাইয়া দাও। ইয়া আল্লাহ, আমাদের সকলকে তুমি বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। যেদিন আজরাইল পাঠাইবা গো এদিন রমজান মাসে পাঠাইও, জুমার দিনে পাঠাইও, সবে কদরের রাত্রে পাঠাইও। যেদিন হাজরাইল রুহু বের করে নিবে গো ওই দিন তোমার দয়ার নবীরা চোখের সামনে হাজির করে দিও। ইয়া আল্লাহ, নবীকে দেখতে দেখতে যেন বিদায়ী হতে পারি, কালিমা পড়তে পড়তে যেন কবরে যাইতে পারি, আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে লও গো আল্লাহ। ইয়া আল্লাহ, যে যে আশায় হাত বাড়াইছে সকলের মনের আশা পুরা করে দাও। এই মাহফিলে যারা টাকা পয়সা সাহায্য সহযোগিতা দিয়েছে বুদ্ধি পরামর্শ দিয়েছে, ইয়া আল্লাহ সুন্দর করে মাহফিল কায়েম করেছে, আল্লাহ তাদেরকে তুমি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। এই মাহফিল টুকুন তোমার দরবারে আমানত করে গেলাম গো, কিয়ামত পর্যন্ত কায়েম রাইখো গো আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম রাইখো গো আল্লাহ। আল্লাহ, আমাদের মধ্যে যাদের ছোট ছোট ছেলে মেয়ে আছে ছেলে মেয়েদেরকে হায়াত দারাজ করো, সুশিক্ষায় শিক্ষিত করে বাপমার কলিজা ঠান্ডা করো। ও অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না,
ছেলেমেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না, ছেলেমেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। মাবুদ মাবুদ রে, যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলেও নাই মেয়েও নাই, ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। অনেকের ছেলেরা বাইরে বিদেশ থাকে, প্রভু গো কত বিপদ আপদ আসে, আল্লাহ সকল বিপদ আপদ থেকে বাঁচাইয়া তাদেরকে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ। রুজি রোজগারে বরকত লাগাইয়া দাও ইয়া আল্লাহ, রোজগার শেষে দেশের ছেলে দেশে ফিরাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ এই মাহফিলের সকল আলেমুল আমাদেরকে হায়াত বাড়াইয়া দাও, ইয়া আল্লাহ এই মাহফিলের সকল শ্রোতাদেরকে হায়াত বাড়াইয়া দাও। মাবুদ যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, মাহে রমজানের উসিলাই, দরুদ ও সালামের উসিলাই, তোমার বন্ধুর প্রেম আর ভালোবাসার উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।